Hello guys, hope all are so good. Today I'm gonna review TNW the natural world 20% vitamin C face serum. Serum আমাদের স্কিনের জন্য কতটা দরকার আর স্কিনের জন্য কতটা বেনিফিট আর এটা আমাদের ডেইলি বেসে কতটা এসেনশিয়াল হয়ে পড়েছে সেগুলো সবকিছু তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি বাট বিফোর আই স্টার্টেড মাই ভিডিও লেটস ইন্ট্রোডাকশন মাই সেলফ হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি সুমিষ্টি আর ম্যা হু আপকি প্যারি সুমিষ্টি সো সবার আগে বলি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে বিকজ অনেকেই সেটা জিজ্ঞেস করে যে স্কিনের জন্য আমরা মানে ডেইলি বেসে যা করি আমরা কী করি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করি তো আমাদের আগে যেটা আমরা এখন আগেও করতাম এখনও করি তো সেটা আমাদের স্কিনের জন্য এটা আমাদের সত্যিই দরকার কিন্তু এটাই কি এনাফ আমাদের স্কিনের জন্য তো আমি বলবো যে হয়তো সেটা আগে আমরা করতাম আগে হয়তো কোনো অপশান ছিল না বাট আমাদের এখন যত সব কিছু আপডেট হচ্ছে তো আমাদের স্কিনটা কেন পিছিয়ে থাকবে আমাদের স্কিনটাকেও আপডেট করা দরকার তো তার জন্য নট অনলি টোনিং ক্লিনজিং ময়শ্চারাইজিং এটার সাথে সাথে আমাদের স্কিনকে আরও হেলদি অ্যান্ড ভেতর থেকে গ্লোয়িং করার জন্য আমাদের সিরাম খুব দরকার তো আমি TNW এই ফেস সিরামটা আজকে আমি রিভিউ করব তার আগে আমি বলে রাখি যে আমি মানে সিরামটা আমাদের স্কিনের জন্য কেন দরকার সিরামটা হচ্ছে কি সিরাম সিরামের অ্যাকচুয়ালি কাজ কী আমাদের স্কিন কি হয় যত আমাদের এজ বাড়তে থাকে মানে 25 হওয়ার পর আমাদের কি হয় কোলাজেন যে আমাদের কোলাজেন লেভেলটা থাকে স্কিনের কোলাজেন প্রোডাকশনটা আস্তে আস্তে কমতে থাকে সেটা আমরা সবাই জানি এবং এটা যতটা আরও এজ বাড়ে যতটা এজ বাড়ে ততটা কোলাজেন প্রসেসটা আমাদের কমতে থাকে এবার কোলাজেনটা কি কোলাজেন হচ্ছে একটা আমাদের ফর্ম স্কিনটাকে টোন্ড করে রাখে ফর্ম করে রাখে একটা ববলসের মতো যেগুলো বলে না স্কিন একটা ধরে রাখে স্কিনটাকে স্কিন যাতে টান টান থাকে আর মানে একটা গ্লো থাকে সেগুলো আমাদের কোলাজেনের কাজ হচ্ছে সেটা কিন্তু এই যে এজ বাড়ে যখন তখন আমাদের যেহেতু ডেইলি বেসে আমাদের এখন লাইফস্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন ম্যাক্সিমাম মানে সবাই আমরা এখন বাড়িতে থাকি না ম্যাক্সিমাম আমরা বাইরে কাজ করি তাতে কী হয় যত এক তো ইউভি রেজের জন্য আমাদের স্কিন ড্যামেজ হতে থাকে প্লাস এত পলিউশনের জন্য স্কিন সত্যি আমাদের ভিতর থেকে যেন আরও আমাদের মানে কী বলবো ড্যামেজ হতে থাকে তো সেটা তো আমাদের সব আমাদের হাতে তো নেই সেটা আমাদের মানে আমাদের বাইরেও কাজ করতে হবে বাড়িরও কাজ আছে তারপর স্কিনটাকে হেলদি অ্যান্ড গ্লোয়িং করার জন্য কী দরকার হেলদি অ্যান্ড গ্লোয়িং করার জন্য আমাদের স্কিনটা ভেতর থেকে সেটা মানে কী বলবো ভেতর থেকে সেটা ইম্প্রুভ করা দরকার তো কোলাজেনের কাজ হচ্ছে সেটাই মানে আমাদের সিরাম মানে কোলাজেনটা আমাদের সেটাকে ধরে রাখার জন্য কী করতে হবে আমাদের যেমন শুধু বাইরে থেকে স্কিনকে কেয়ার করলে হবে না তার জন্য আমাদের হেলদি ফুড হেলদি লাইফস্টাইল সেটা খুব দরকার আমাদের মানে 8 ঘন্টা স্লিপ দরকার হয় সেটা সবাই জানো নাহলে স্কিনটা দেখবে একটু ডাল লাগে তারপর আমাদের হাইড্রেট থাকতে হবে স্কিন ডিহাইড্রেট হয়ে গেলে স্কিনটা দেখবে এমনি কীরকম যেন একটু রুক্ষ রুক্ষ ফিল হয় তো হেলদি ফুড খেতে হবে এবার আছে সিরাম সিরাম কী করে আমাদের আমাদের স্কিনে যে 7th লেয়ার আছে তার পুরো ডিপে গিয়ে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে কোলাজেন যদি আমাদের যখন সেটা রিডিউস হয়ে যায় কোলাজেন প্রোডাকশনটা যখন কমতে থাকে তখন আমাদের স্কিনে দেখবে একটা মানে স্যাগি ফিল হয়ে যায় স্কিনটা টান যেটা থাকে সেটা আস্তে আস্তে কী হয় একটু স্যাগি স্যাগি ফিল হয় রিঙ্কেলস দেখা দেয় টি জোনে দেখবে যেমন যাদের মানে স্মাইলিং লাইন এসব জায়গায় টি জোন মানে এসব জায়গাতে স্মাইলিং একটা লাইনে একদম রিঙ্কেলস পড়ে চোখের সাইজ যেহেতু চোখের স্কিনটা আমাদের ভীষণ পাতলা ওটা দেখবে সবার আগে পড়ে চোখের কেন ওটা একদম পাতলা লেয়ার থাকে তো সেই জন্য রিঙ্কেলস দেবো সবার আগে চোখের চারপাশে পড়ে ফোরহেডে পড়ে কেন পড়ে আমাদের এ যতটা যেতে থাকে তারপরে এখন ডেইলি লাইফস্টাইলের জন্য সেগুলো একটু আরেকটু তাড়াতাড়ি আমাদের সেটা করতে থাকে তো সেটা তো হয়তো পুরোপুরি আমাদের হাতে নিয়ে আর পুরোপুরি আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না বাট কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবো তো এই ভিটামিন সি সিরাম আমাদের স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে আর সেটাকে কিছুটা আমাদের স্কিনকে হেলদি অ্যান্ড গ্লোয়িং করতে সাহায্য করে এবার আসি এই প্রোডাক্টটার ব্যাপারে আমি কেন বেসিক্যালি এই প্রোডাক্টটা ইউজ করি আমি যদিও এটা আগেও ইউজ করেছি আর এটা এখনও ইউজ করেছি এটা এখন এটা দেখতে পারবেন যেহেতু ডার্ক কালার বটল এটা হয়তো এখন এতটা আছে আমি অলরেডি 2 মাস ধরে ইউজ করছি এটা আউটার প্যাকেটটা আমি যদিও মানে ফেলে দিয়েছি বলতে পারো আউটার প্যাকেটটা ওটা অতটা রাখা ইম্পর্টেন্ট মনে করিনি আসলে তখন বুঝতে পারিনি যে এটা রিভিউ করবো না হয়তো সেটাও রেখে দিতাম বাট যাই হোক ওখানে বাইরে যা লেখা থাকে আউটার প্যাকেজে এখানেও ভিতরেও সেটাই আছে সেই জন্য অতটা দরকার না TNW হচ্ছে অনেকে হয়তো এটার ব্র্যান্ডের ব্যাপার জানো আবার অনেকে হয়তো জানো না বিকজ TNW-র অতটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি না কিন্তু TNW হচ্ছে আমার সবথেকে বেস্ট পার্ট লাগে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া
আর আমি মানে এমন না যে বাইরের প্রোডাক্ট ইউজ করি না, তবে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট হলে ওই হয় না, কিছু আপনা আপনা ফিল হতে হয়, তো আমি সেগুলো ইউজ করতে পছন্দ করি। তো অ্যাকচুয়ালি আমি এটা যখন নিয়েছিলাম তার আগে আমি রিভিউ দেখেছিলাম যে কতটা ভালো। তো অবভিয়াসলি TNW একটা ন্যাচুরাল ব্র্যান্ড, ন্যাচুরাল ব্র্যান্ড কখনো দেখে স্কিনের জন্য হার্মফুল হয় না, সেটা স্কিনকে যথেষ্ট মানে স্কিনের জন্য বেনিফিশিয়ালই থাকে এটা। তো এটা হচ্ছে, আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা ভিটামিন সি, 20% ভিটামিন সি। অন্যান্য ভিটামিন সি সিরাম দেখবে অন্যান্য ব্র্যান্ডে, মানে বিভিন্ন রকমের তো ব্র্যান্ড আছে, বিভিন্ন মানে ভ্যারাইটিস রকমের ব্র্যান্ড আছে, ভ্যারাইটিস সিরাম আছে, কিন্তু এটার মধ্যে আমি বেস্ট পার্ট দেখলাম 20% মানে ভিটামিন সি আছে। আর এটা অবভিয়াসলি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটার আমার সবথেকে বেস্ট লাগে মানে এটার মধ্যে আছে হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, যেটা আমার বেস্ট পয়েন্ট লাগে, কারণ আমি কোনো প্রোডাক্ট যখন আমি পারচেস করি তার আগে আমি এই দুটো জিনিস দেখি, এই দুটো জিনিস থাকলে মানে ওটা আমার কাছে বেস্ট। এটা কেন এই দুটো থাকলে আমার বেস্ট সেটা আমি আগেও বলেছি, বিকজ এখন এইসব প্রোডাক্টগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকা মানে আমাদের স্কিনটা সত্যি ভেতর থেকে রিপেয়ার হয়, আর স্কিনের জন্য এটা সত্যি মানে গুড ফর স্কিন। আর এটার মধ্যে আছে, এবার এই সিরামে আছে উইথ মলবেরি, ক্যারোট, টোমাটো এক্সট্রাক্ট অ্যান্ড বললাম হায়ালুরোনিক অ্যাসিড। এটা স্কিনকে ভেতর থেকেই আমাদের গ্লোয়িং করবে, ইউথফুল করবে, অ্যান্ড স্কিনের যে টেক্সচার, স্কিনের টেক্সচারটাকে আমাদের ইম্প্রুভ করবে। তবে আমাদের টেক্সচারের সাথে সাথে দেখবে আমাদের প্রচণ্ড স্কিনে মানে সবার হয় কি না চাই না, প্রচণ্ড স্কিনে দেখবে এই পিগমেন্টেশন হয়ে যায়, ওটা ম্যাক্সিমাম এইসব জায়গার ফেসের দেখবে এটা হয়, মানে কী বলবো, একটু কালো কালো টাইপের হয়ে যায়, পিগমেন্টেশন পড়তে থাকে। এবার আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু টোটালি পিগমেন্টেশন কিন্তু ইম্প্রুভ হয় না, দূর হয় না, সেটা আস্তে আস্তে হয়তো ন্যাচুরাল প্রসেসটা আস্তে আস্তে হবে, স্লো ডাউন করে দেয়, কিন্তু একেবারে গন হয় না। তো যাই হোক, সেটা একটা লম্বা টার্ম, সেটা লম্বা মানে অনেক ইউজ করার পর তুমি স্কিনে সেটা বেনিফিট পাবে। তো এটা বেস্ট আমার এই জন্যই লেগেছে বিকজ এর মধ্যে তো এমন মানে এটা জাস্ট সবার আগে বলে এটাকে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি অ্যান্ড নো অ্যানিমাল টেস্টেড। এবার আমরা জানি টোম্যাটো এক্সট্রা, টোম্যাটো তো ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের কী হয় ইভেন টোন করে, যে ডার্ক স্পট যেগুলো থাকে সেটাকে আমাদের রিডিউস করে এবং স্কিনকে একটা ব্রাইট লুক দেয়। আর হায়ালুরোনিক অ্যাসিড তো বললাম আমি, যেটা আমাদের স্কিনের যে ডালনেসটা থাকে সেটাকে পুরোপুরি মানে পুরোপুরি না হলে যথেষ্ট ভালোভাবে ক্লিন করে আমাদের, আর স্কিনের যে ইলাস্টিসিটি আমাদের আস্তে আস্তে কমতে থাকে সেটাকে মানে একটা পর্যায়ে ধরে রাখতে, মেনটেন করতে সাহায্য করে। আর মলবেরি জানো মলবেরি কী কাজ করে, মলবেরি আমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইটন আপ করতে সাহায্য করে। সো এখানের মধ্যে বেস্ট যে পয়েন্টগুলো আছে মানে বেস্ট যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা সত্যি আমাদের স্কিনের জন্য সো মানে হেলদি অ্যান্ড মানে গুড ফর স্কিন। তো তার জন্য আমি এটা মানে কিনেছিলাম। আর বলে রাখি এটা হচ্ছে, আর এটা প্রাইসটা সম্বন্ধে বলে রাখি, এটা প্রাইসটা একটু হাই বিকজ এটা হচ্ছে 30 ml, ম্যাক্সিমাম তোমরা দেখবে যে অন্যান্য যে সিরাম থাকে ওটা 10 ml, 20 ml, 50 ml আছে, সেটা খুব রেয়ার দেখা যায়, অ্যান্ড সেটার প্রাইস তো আরও মানে আকাশছোঁয়া প্রাইস হয়ে যায়। তো আর এটা হচ্ছে, এটা হচ্ছে 30 ml, দেখতে পাচ্ছ কিনা একটু ছোটো ছোটো করে লেখা, 30 ml এর প্রোডাক্ট, আর এটার প্রাইস হচ্ছে 620 rupees, মানে 620 টাকা দাম। কিন্তু আমি এটা পারচেস করেছিলাম আই থিঙ্ক পার্পল থেকে, সেখানে মোটামুটি 10% 50% টু ডিসকাউন্ট থাকে, তো আমি কত ওই 450-480 এরকমতে মোটামুটি পেয়েছিলাম, মানে ডিসকাউন্ট একটু ভালোই ছিল, সো আমি এরকমই পেয়ে গেছি। আর এটা সেলফ লাইফ হচ্ছে 24 মান্থ, 2 বছর তোমার আরাম, মানে 2 বছর এইটা মানে কোনো একটা প্রোডাক্ট রেখে দিলে 2 বছর তুমি এটা ইউজ করতে পারবে, কিন্তু যদি তুমি এটা ইউজ করো 30 ml এটা যদি ইউজ করো অ্যান্ড 1% যদি ডেলি মানে 2 টাইম যদি ইউজ করো, তো মোটামুটি তোমার 4 থেকে 5 মান্থ তো আরামসে চলে যাবে। সো একটু প্রাইসটা হাই হলেও কী হবে স্কিনের জন্য, কিন্তু এটা আমাদের যথেষ্ট দরকার আর যথেষ্ট ভালো স্কিনের জন্য। সো এটা হ্যাঁ, তবে বলে রাখি যে এই প্রোডাক্টটা মার্কেটে তুমি মানে অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল না, মানে ম্যাক্সিমাম অফলাইন তোমরা পাবে না, এটা পারচেস করতে গেলে তোমাকে অনলাইনেই পারচেস করতে হবে। অনলাইন মোটামুটি ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পলে তো পাবে, আমি পার্পল থেকেই পারচেস করেছি, মোটামুটি অনলাইন তোমরা এটা পেয়ে যাবে প্রোডাক্টটার সম্বন্ধে রিভিউ। তো আমি বলবো যে আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি প্রায় মানে আগেও ইউজ করেছি, 6 মান্থ তো হয়ে গেছে, এটা আমার হয়তো সেকেন্ড পারচেস মেবি, হ্যাঁ এটা আমার সেকেন্ড পারচেস। এবার এই প্রোডাক্টটার একটা আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এই প্রোডাক্টটা দেখো এটার মতন একটা ক্যাপ আছে,
একটু ডার্ক গ্লাস বটল এটা একটা গ্লাসের বটল দেখতে পাবেন একটা ডার্ক কালার আর সবথেকে মেইন মানে এটা খুব দরকার যে কোনো সিরাম একটা মানে ডার্ক বটলেই থাকাটা দরকার এটার দেখো এখানে একটা ক্যাপ আছে এটা কি করে আমাদের স্কিনে মানে এটার ভেতরে যে প্রোডাক্টটা থাকে সেটাকে সিকিউর অ্যান্ড মানে ভালো করে রাখে যাতে মানে হয় না হাইজিনিক মেনটেন করে তো এই একটা ব্যাপার আছে যেটা ভালো এটা অনেক জায়গায় দেখা যায় না তো এটা আমি এবার তোমাদের একটু ইউজ করে দেখাই কী করে মানে ইউজ করতে সেটা একটু দেখিয়ে দিই এটা ফার্স্টে যখনই ইউজ করবে ফার্স্টে তো তুমি ফেস ক্লিন করলে অ্যান্ড অবশ্যই টোন মানে স্কিন টোনার ইউজ করবে অ্যান্ড তারপর এটাকে ইউজ করবে এটাকে একটু শেক করে নেবে শেক করার পর এটা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এটার একটা মাইনাস পয়েন্টও বলে রাখি এটা না এটা দু তিনবার প্রেস করার পর তারপর দেখবে প্রোডাক্টটা আসে এটা আমার একটু বাজে লাগে এটা একটু ইম্প্রুভ করা দরকার যাই হোক এসেছে প্রোডাক্টটা হচ্ছে লাগিয়ে রাখি এটা প্রোডাক্টটা দেখতে পাচ্ছ কিনা দেখো একটা হোয়াইট কালার মিল্কি হোয়াইট টাইপের আছে আর এটাকে কিছু করতে হবে না জাস্ট ম্যাক্সিমাম 3-4 ড্রপস দ্যাটস এনাফ ফর ইউর স্কিন এটাকে একটু হাতে এইভাবে করে নেবো আমার হাতটা অলরেডি আগে থেকে ক্লিন ছিল সেই জন্যই আমি আর ওয়াশ করলাম না কিন্তু তোমরা ওয়াশ করার আগে ফার্স্টে এটাকে হাতের মধ্যে মানে ক্লিন করে তারপর হাতের মধ্যে 3-4 ড্রপ নেওয়ার পর স্কিনে করবে এরকম এরকম ড্যাপ ড্যাপ করবে আমি যদিও স্কিনে কিছু ইউজ করি না আমার ন্যাচুরাল স্কিন এখন আমি অলরেডি ফেস ওয়াশ করেছি আর মানে টোনার ইউজ করে বসে আছে আর হালকা লিপস্টিক অ্যান্ড ছোট্ট একটা কালো আমার টিপ দেখতে পাচ্ছে তাছাড়া আমি স্কিনে আর কিছু ইউজ করি না তো সেই জন্য আমি এটা তোমাদের স্কিনে ইউজ করে দেখাতে পাচ্ছি স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে বিকজ এসি চলছে তো আমাকে আরেকটু নিতে হবে বললাম না এটা একবারে আসে না এটা এটা হচ্ছে প্রোডাক্টের মাইনাস পয়েন্ট এটাকে অনেকবার করতে হবে তারপর আসে যাই হোক এটাকে আবার আমি বন্ধ করে দিলাম এটা ভালো জিনিস ক্যাপটা দেওয়ার জন্য এবার এটাকে আবার একটুখানি স্কিনের মধ্যে আমি এইভাবে করে ড্যাপ ড্যাপ করে স্কিনটাতে লাগিয়ে ছেড়ে দেবো স্কিনে এটা ছেড়ে দেওয়ার পর দেখবে একটা গ্লো এফেক্ট আসে দেখতে পাচ্ছ কি না দেখো স্কিনে একটা হালকা এটা দেখবে গ্লো এফেক্ট আসবে তো এই জিনিসটা বেশ ভালো কারণ কি স্কিনের মধ্যে না দেখবে একটু ডার্ক স্পট এগুলো থাকলে এটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু তোমাকে ডেলি ইউজ করতে হবে এমন না যে এক সপ্তাহ ইউজ করার পর তুমি একটা বেটার রেজাল্ট পেয়ে যাবে সেটা কখনোই সম্ভব না তো যাই হোক এটা ছিল আমার রিভিউ অ্যান্ড সবার আগে বলে রাখি এটা এই প্রোডাক্টটা রানিং না আর একটু মানে ঠিক সেরকম না এই প্রোডাক্টের মানে কী বলবো এটার কনসিস্টেন্সিটা একটু স্টিকি টাইপের যদি এখন তোমরা বুঝতে পারছো না কিন্তু লাগানোর পরে কী হবে এটা একটু স্টিকি টাইপের যাদের মানে এক্সট্রিম অয়েলি স্কিন তাদের জন্য আমি বলবো তোমরা মানে এই প্রোডাক্টটা তোমরা উইন্টার ইউজ করলে করতে পারো বাট সামারে এটা তোমাদের জন্য নয় এখানে যদিও লিখেছে অল স্কিন টাইপ যেটা লিখেছে স্যুট অল স্কিন টাইপ বাট কোথাও না কোথাও আমি যেটা ফিল করেছি অ্যান্ড আমি এটা রেকমেন্ড করবো না যে যারা অয়েলি স্কিন পিপল আছো তারা এটা মানে সামারে ইউজ করো উইন্টারে ইউজ করতে পারো উইন্টারে রাত্রে ইউজ করে তোমরা সরে যেতে পারো তাতে কী হবে তাতে তার জন্য অতটা প্রবলেম হবে না আর মানে অয়েলি স্কিনের জন্য কী হবে এটা যদি তুমি সামারে ইউজ করো একটু স্টিকি লাগবে অ্যান্ড অ্যাকনে প্রন এটা একটু প্রবলেম হবে মানে ব্রেকআউট হয়ে যাবে তো আর এটা বেস্ট হচ্ছে মানে নর্মাল টু ড্রাই স্কিন যাদের ড্রাই স্কিন পিপলদের জন্য একদম বেস্ট যদি আমার কম্বিনেশন স্কিন আমার মোটামুটি শ্যুট করে যায় আর এটা আগেও করেছিল বলেই আমি সেকেন্ড টাইম পারচেস করেছি আমার স্কিনের জন্য এটা যথেষ্ট ভালো মানে বেনিফিট দিয়েছে সো আমি নেক্সট হয়তো আবার মানে রিপারচেস করবো তো এটা ছিল আমার অনেস্ট রিভিউ তোমাদের সকলের সাথে আমি শেয়ার করলাম হোক তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো জানো কী করতে হবে একটু আমার একটা নতুন চ্যানেল যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আবার আসবো আমি নতুন একটা ব্লগ নিই সো টাটা এখন টাটা বাই বাই অল টাটা